नमस्कार बंधुरा आपनारा देखछेन टुडे बांगला न्यूज़े आपनादेरके अनेक अनेक स्वागत जानाई। भूमिकम्पे केंपे उठलो राज्य। एई भूमिकम्पेर कम्पने मात्रा एवं उत्पत्ति स्थल कोथाय, एई भूमिकम्पेर जेरे सेखानकार परिस्थिति एवं क्षयक्षतिर खबर कि उठे आसछे, आबारो कि बड़सड़ कम्पनेर आशंका रयेछे, कि बोलछेन भूविज्ञानीरा। तो बंधुरा विस्तारित जानते हले अवश्य भिडियोटिके सम्पूर्ण देखबेन, और आमादेर भिडियोटिके आपनि कोथा थेके देखछेन अवश्य विस्तारित कमेंट करे जानाबेन। और एई धरनेर लेटेस्ट ट्रेंडिंग खबर सबार प्रथम देखार जन्य आमादेर चैनलटिके सबस्क्राइब करे पाशेर बेल आइकनटि प्रेस करे अल नोटिफिकेशनटिके क्लिक करे आमादेर संगे थाकबेन। तो चलुन एक नजरे देखे नाओ जाक। भूमिकम्पे केंपे उठल उत्तरबंग। ভোটের উত্তাপের মধ্যে এদিন ভূমিকম্পের জেরে প্রবল আতঙ্কিত হয়ে পড়েন সমতল থেকে পাহাড়ের বাসিন্দারা। এই ভূমিকম্পে কেঁপে ওঠে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তরবঙ্গের জেলাগুলি। কম্পনের কেন্দ্রস্থল সিকিম নেপাল সীমান্ত, এমনটাই জানা গিয়েছে। বিহার, অসম, সিকিমের পাশাপাশি নেপাল এবং ভুটান, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশে এই কম্পন অনুভূত হয়েছে। সিকিমের রাজধানী গ্যাংটক থেকে 25 কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তিস্থল। এই কম্পনের আতঙ্কে বাড়ি থেকে খোলা আকাশের নিচে চলে আসে সাধারণ মানুষ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে রিক্টার স্কেলে কম্পনে মাত্রা ছিল 6.1। কম্পনে মৃদু প্রভাব পড়েছে কলকাতাতেও। শর্টলেকে খুবই মৃদু কম্পন অনুভূত হয়েছে। 2011-তে বিশ্বকর্মা পুজোর দিন বিকেলে কেঁপে উঠেছিল গোটা উত্তরবঙ্গ। সেবার উৎপত্তিস্থল ছিল উত্তরবঙ্গের মঙ্গল। বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল, বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপর 2015-র এপ্রিলের এক দুপুর, সেবার শিলিগুড়ি পুরভোটের দিন দুপুরে আচমকাই কেঁপে ওঠে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ। নির্বাচনী বুথ থেকে ভোটাররা তড়িঘড়ি বেরিয়ে আসেন। দুপুরের পর থেকে বিভিন্ন বুথেও কমে যায় ভোটের সংখ্যা। বিকেলের দিকে ফের কম্পন অনুভূত হয়। সেবার উৎপত্তিস্থল ছিল নেপাল। ব্যাপক ক্ষতি হয়েছিল নেপালে, ভেঙে পড়েছিল নেপালের পর্যটন শিল্প। পরদিনও আফটার শকে বেশ কয়েকবার কেঁপে উঠেছিল নেপাল সহ উত্তরবঙ্গ। বেশ কয়েক রাত বাড়ির বাইরে মাঠেই কাটিয়েছিল স্থানীয় বাসিন্দারা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।